হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এসেছি নতুন আরও একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে, তিলের নাড়ু। এই নাড়ুটি সচরাচর সবাই পছন্দ করে থাকেন আর বানানো খুবই সহজ, আর আমি চেষ্টা করেছি অল্প উপকরণে দেখাতে। তো চলুন শুরু করে দেই। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি হাফ কেজি পরিমাণ তিল তেলে নিচ্ছি, আর তিল আপনারা সাদা কালো যে কোনো ধরনের নিতে পারেন। আর তিলে যদি প্রচণ্ড বালি থাকে ধুয়ে তারপর ফ্রাই প্যানে তেলে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, নয়তো গায়ে ছিটে আসবে। 1/4 কাপ পরিমাণ কালো তিলও এখানে দিয়ে দিলাম, আর আপনারা ইচ্ছা করলে এখানে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন, আস্ত কালো জিরা যেটা সেটা। আমি আর ইউজ করলাম না, আমি শুধু তিলের নাড়ুটাই বানাচ্ছি। তো তেলে নেওয়ার পরে এখানে মিঠাই নিয়েছি, আর মিঠাইটা আপনারা কম বেশি করে নেবেন কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 250 গ্রাম মিঠাই নিয়েছি, লাগলে পরে অ্যাড করব। নাড়াচাড়া করতে করতে দেখবেন যখন মিঠাইটা গলে গিয়েছে আর একটু আঠালো ভাব চলে এসেছে, তখনই এখানে দিয়ে দিচ্ছি তিলটা যেটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আর তিলটা দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে সবগুলো তিল এখানে আমি দিয়ে দিলাম, এখন অনবরত নাড়াচাড়া করতে হবে। যে কোনো টাইপের নাড়ু আমরা বানাই না কেন, এটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হয়, আর চুলার উপর বসিয়ে রাখলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই তিলের নাড়ুটা যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে গরম থাকা অবস্থায় কিন্তু গোল বলের মতো লাড়ু শেপে তৈরি করতে হবে। তো এটা কিন্তু আঠা আঠা হয়ে গিয়েছে, গোল করাটা আমি আর দেখাচ্ছি না, এটা আমরা সবাই পারি। তো সামান্য একটু এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করার পরেই আস্তে আস্তে গোল হয়ে যাবে, হাত দিয়ে আমি চেপে চেপে গোল করে নেব। আর হাতে একটু গরম লাগলে হাতটা পানিতে ভিজিয়ে নিলেই হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার তিলের নাড়ু, দেখেই বুঝতে পারছেন একদম বাইরের মতো হয়েছে, খেতে অসাধারণ, আর কি সুন্দর লাগছে তাই না? যারা এই নাড়ুটা পছন্দ করেন তারা কিন্তু এই দুইটি উপকরণে বানিয়ে ফেলতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।